আধার নিয়ে সুপ্রিম কোর্টে কেন্দ্রের ধাক্কা। সাংবিধানিক বৈধতা দিলেও ব্যাংক টেলিকম সহ বেসরকারি ক্ষেত্রে নয় বাধ্যতামূলক, আবশ্যিক নয় ইউজিসি থেকে স্কুলে ভর্তিতেও। বেসরকারি সংস্থার হাতে 100 কোটির বেশি ভারতবাসীর আধার তথ্য, নষ্ট করা উচিত মত বিচারপতি চন্দ্রচূড়ের। নির্দিষ্ট নীতি তৈরি না করলে আশঙ্কা থাকবে মত কংগ্রেসের। বিজেপির কাছে আধার দমন পীড়ন নজরদারির অস্ত্র, কংগ্রেসের কাছে আধার ক্ষমতায়নের হাতিয়ার। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ টুইট রাহুল গান্ধীর। সুপ্রিম কোর্টের আধার রায়কে স্বাগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2010-এর পর 2018 দুর্নীতিমুক্ত করতে এমসিআই এবার সরাসরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীনে। 7 সদস্যের বোর্ড অব গভর্নেন্স গঠিত, নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে কেন্দ্রীয় নির্বাচিত প্রতিনিধি। অর্ডিন্যান্স জারি কেন্দ্রীয় মন্ত্রিসভায়। বোর্ড অব গভর্নেন্সের প্রধান নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল। এবার এজলাস থেকে শুনানি লাইভ স্ট্রিমিং, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের। টিভি না ওয়েবসাইট কোথায় কিভাবে সরাসরি সম্প্রচার, নীতি ঠিক করবে সরকার। আজ বিতর্কিত অযোধ্যা মামলার রায়, এর আগে সুপ্রিম কোর্ট বলেছিল নামাজ যেখানে খুশি পড়া যায় তার জন্য মসজিদের প্রয়োজন নেই। এই রায়ের বিরোধিতা করে মুসলিম সংগঠনগুলি, সেই মামলারই রায়। বিবাহ বহির্ভূত সম্পর্কে শুধু পুরুষদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হয়, পরকীয়ার দায়ভার কি শুধু পুরুষেরই। ভারতীয় দণ্ডবিধির 497 ধারায় পরকীয়া বিরোধী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়, আজ সেই মামলারই রায়। তেল টাকার ধাক্কার মধ্যেই মূল্য বৃদ্ধি, দাম বাড়ছে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গয়না, রেডিয়াল টায়ার, কাপ প্লেট সহ 19 পণ্যের। বিমানের জ্বালানিরও আমদানি শুল্ক বৃদ্ধি। হায়দ্রাবাদে ভিড় বাজারে কুপিয়ে খুন, দর্শকের মতো পাশ কাটিয়ে চলে গেল পুলিশ, পরে স্থানীয়দের হাতে পাকড়াও চান আততায়ী। পুরনো শত্রুতাতেই খুন বলে অনুমান, লাঠি আনতে গিয়েছিলাম সাফাই পুলিশের। রিজেন্ট পার্কে একই পরিবারে তিনজনের দেহে ধারালো অস্ত্রের আঘাত, স্বামী স্ত্রী স্থিতিশীল, সংকটজনক শিশু, আত্মহত্যা চেষ্টা বলে অনুমান পুলিশের, কিন্তু কেন এখনো রহস্য। ফর্টিস হাসপাতালে সফল হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর আপাতত সুস্থ সল্ট লেকের বাসিন্দা সমীরণ দত্ত, চিকিৎসকরা জানিয়েছেন ভেন্টিলেশন মুক্ত করা হয়েছে তাকে, স্বাভাবিক শ্বাস নিচ্ছেন, কথা বলছেন। আর এনটি করে হৃদযন্ত্র প্রতিস্থাপনের পর সুস্থ হয়েছেন রাখি মন্ডল। বন্ধের দিন পশ্চিম মেদিনীপুরে ব্যবসায়ী খুন, কেশিয়ারিতে এলোপাথারি গুলি, দোকান খোলায় বিজেপির হামলা, অভিযোগ তৃণমূলের, অস্বীকার বিজেপির। বিজেপির টাকা বন্ধে রণক্ষেত্র ইসলামপুর, বাসে আগুনের বৃষ্টি, তৃণমূলের মিছিল থেকে গুলি চালানোর অভিযোগ, বিধায়ককে ঘিরে বিক্ষোভ, পাল্টা হামলার অভিযোগ তৃণমূলের। বন্ধ উপেক্ষা, মধ্যগ্রামের কাছে ডিপিএস এর বাসে হামলা, স্কুল খোলায় হুগলিতে বোমা, পূর্ব মেদিনীপুরে স্কুলের গেটে তালা, বহরমপুরে সংঘর্ষের মাঝে পড়ে আহত ছাত্র। উত্তর থেকে দক্ষিণ, জেলা জেলায় বিক্ষিপ্ত অশান্তি, একাধিক জায়গায় বিজেপির বিরুদ্ধে জুলুমের অভিযোগ, বন্ধের সমর্থনে পথে নামায় তাকিতে মহিলাকে বাদ। বন্ধে অশান্তি কলকাতাতেও, যাত্রী নামিয়ে ব্রেবন রোডে সরকারি বাসে আগুন, শিয়ালদায় ট্যাক্সি ভাঙচুর, বেহালায় অবরোধ তুলতে পুলিশের লাঠিচার্জ। হামলাকারীদের থেকেই আদায় করা হবে ক্ষতিপূরণ, হুঁশিয়ারি পুলিশের। যারা বান সাপোর্টার ছিল ওরা বাসকে আটকে আগুন দিয়েছে, সেসব ক্ষেত্রে আমরা স্পেসিফিক কেস স্টার্ট করছি এবং ওদেরকে অ্যারেস্ট করা হবে। সরকারি অফিস থেকে স্কুল বন্ধকে উপেক্ষা করে কলকাতায় স্বাভাবিক হাজিরা, বদলেছে কর্মসংস্কৃতি, ব্যর্থ বন্ধ বললেন মমতা। বন্ধের নামে বন্ধাত্ম, সর্বনাশা বন্ধ, বাংলার মানুষ চিরতরে বন্ধ করে দিয়েছে, এটার কৃতিত্ব বাংলার মানুষের কাছে যাওয়া উচিত, বাংলার মানুষ বন্ধ করতে দেয়নি। মানুষের সমর্থনে সফল বন্ধ, পাল্টা দাবি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। মানুষ শান্তিপূর্ণভাবে বন্ধ করেছেন, স্কুল চলছে, ছাত্র নাই, বাস চলছে, প্যাসেঞ্জার নাই, রাস্তায় লোকজন নাই, কোনো মানুষের আমরা ক্ষোভ বিক্ষোভ দেখিনি বন্ধের বিরুদ্ধে, কারণ তারাও সেই ঘটনায় খুব মর্মাহত ছিলেন, তারাও নিঃশব্দে প্রতিবাদ জানিয়েছেন। সময় শেষের 2 ঘন্টা আগেই বন্ধ প্রত্যাহার, বিহার থেকে মস্তান এনে ইসলামপুরে হামলার অভিযোগ পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। জ্বালা জ্বালিয়েছেন আমার এনবিএসটিসির গাড়ির সিসিটিভিতে সবগুলো ছবি আমি সংগ্রহ করে নিয়েছি, 5টা বিহারের মালও আছে। বিজেপির নামে তৃণমূলের হানা, পাল্টা আক্রমণ দিলীপ ঘোষের। ইসলামপুরে পৌঁছে সভা তো করতে পারেননি, বন্ধ আছে, কিন্তু কিছু সমাজ বিরোধীকে নিয়ে ওখানে মিছিল করেছেন এবং মিছিল যাওয়ার সময় সেখানে সমস্ত দোকানপাট বন্ধ ছিল, তারা সমস্ত দোকানের শাটার ভেঙেছে, লুটপাট করেছে।
কথায় বলে রাখে হরি মারেকে। দেখুন গাড়ির তলায় পড়েও কিভাবে প্রাণে বেঁচে গেল এই বালক। মুম্বাইয়ের এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভুল ইঞ্জেকশনে রোগী মৃত্যুর অভিযোগ, চিকিৎসকের চেম্বারে ভাঙচুর। ঘটনাকে কেন্দ্র করে আসানসোলের কুলটি থানা নিয়ামতপুরে ব্যাপক উত্তেজনা, অভিযোগ অস্বীকার চিকিৎসকের। বিয়ের দু মাসের মধ্যে ঘর থেকে উদ্ধার নবদম্পতির ঝুলন্ত দেহ। উত্তর চব্বিশ পরগনার বাগদার ঘটনা, খুনের অভিযোগ পরিবারের, খুন নাকি আত্মহত্যা, খতিয়ে দেখছে পুলিশ। মিটু বিতর্কে সরগরম বলিউড। নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তনুশ্রী দত্তের। 10 বছর আগে শুটিং ফ্লোরে অন্তরঙ্গ হতে চেয়েছিলেন অভিনেতা, দাবি বলিউড অভিনেত্রী।